Hi everyone, good morning. Welcome to my channel Daily Life Blogs with Poulomi. Welcome to a new vlog. আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এই প্যান্ডেমিক সিচুয়েশনে। তো এখন বাজে সকাল 6:30 আর আমি উঠে পড়েছি। উঠে এবারে আমি একটু ফ্রেশ হয়ে নেব। তারপর সবার প্রথমে আমি আমার বিছানাটা গুছিয়ে নেব। বিছানাটা গোছানো হয়ে গেলেই আমি নিচে চলে যাব আমার জন্য এক কাপ চা বানিয়ে আনতে। তোমরা তো জানোই যে আমি সকালে চা খেতে কতটা ভালোবাসি, আর চা ছাড়া আমার দিনটা তো স্টার্টই হয় না। আমি এখন নিচে চলে এসেছি আমার জন্য এক কাপ চা বানাতে। আমি চা নিয়ে আমার রুমে চলে এসেছি এবং চা খেতে খেতে একটু ফোনটা চেক করে নেব। এটা আমার ব্যাড হ্যাবিট বলতে পারো, কারণ সকালে উঠে কোনো দিন প্রথমেই ফোন চেক করা উচিত নয়, সেটা আমাদের মেন্টাল হেলথের জন্য খুবই খারাপ। কিন্তু যাই হোক, একটা অভ্যাস যখন হয়ে গেছে তখন ধরো মানে সকালে উঠে ফোনটা না চেক করলেও ভালো লাগে না। যাই হোক, এবার চা খাওয়া হয়ে গেলে এটা হচ্ছে আমার স্টাডি টাইম,
এখন আমি একটু পড়ে নেব, আর যদি কোনো অনলাইন ক্লাস থাকে সেটাও অ্যাটেন্ড করে নেব। তো আমার পড়ার পর এবারে আমি আমার রুটিনটা করে নেব, কি আমি আজকে সারাদিনে কি কি করব কি না। দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে আমার রুটিনটা ফিক্স করছি। রুটিন করে কাজ করলে কি সুবিধা হয় না, সব কিছু প্ল্যান মাফিক হয় এবং টাইমে টাইমে ঠিকঠাকভাবে কাজগুলো কমপ্লিটও করা যায়। এই সুবিধার্থে আমি রোজ সকালে উঠে আমি আমার ডেলি লাইফের রুটিনটা বানিয়ে নিই, কি আজকে সকাল থেকে কি কি করব কি না। তো দেখতেই পাচ্ছ আমি আমার ব্রেকফাস্ট তৈরি করছি। আমার ব্রেকফাস্টে আছে ওটস স্মুদি, কলা, চিয়া সিড আর মধু। তো এখন রুটিন করা হয়ে গেছে এবং আমি নিচে চলে এসেছি নিজে ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্টের মধ্যে আছে ওটস স্মুদি, তার সাথে চিয়া সিড, কলা আর এক চামচ মধু।
আমি আমার ব্রেকফাস্ট নিয়ে নিজের রুমে চলে এসেছি। আমি নিজেই ব্রেকফাস্ট খাই নিজের মায়ের সাথে, কিন্তু যেহেতু আজকে মায়ের মর্নিং ডিউটি আছে সেহেতু আমি নিজের রুমেই বসে ব্রেকফাস্ট করে নেব, সাথে সাথে একটু ফোনটাও চেক করে নেব। তো এখন বাজছে সকাল 11:30, আর আমি এখন নিচে চলে এসেছি। কিচেনটা একটু পরিষ্কার করতে হবে যেহেতু সকাল থেকে একটুও টাইম পাইনি পরিষ্কার করার, এবং আজকে লাঞ্চের প্রিপারেশনও করতে হবে আমাকে একই সাথে। আমার রান্না অলমোস্ট হয়ে গেছে প্রায় শেষের দিকে, তো এবার আমি সব খাবারগুলো টেবিলে রেখে দিয়ে আবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আর আমি বড় করছি না। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, আর অবশ্যই আমাকে সাপোর্ট করতে ভুলো না। সাপোর্ট পেলে তোমাদের আমি আরও ভালো ভালো নতুন নতুন ব্লগ তোমাদের কাছে প্রেজেন্ট করব। থ্যাংক ইউ।